আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দীর্ঘদিন ধরে মতভেদ সিপিবিতে গৃহদাহ। স্কুলে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হতে পারেন ডিপ্লোমা প্রকৌশলীরা, বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। পাকুন্দিয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজন। জাজির রায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার পার্টির আত্মপ্রকাশ। মানুষে অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে বললেন বুলো। 50,000 টন পেঁয়াজ আসছে ভারত থেকে। হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে বিরোধ। এরই জেরে দলটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খানকে স্থায়ী অব্যাহতি ও সদস্য পদ 6 মাস স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মঞ্জুরুল আহসান খানের দাবি, দল কুক্ষিগত করার অংশ হিসেবে সুবিধাবাদী কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশি বিদেশি গোয়েন্দা সংস্কার ইন্ধনে সিপিবি ধ্বংস করার চেষ্টা চলছে বলে অভিযোগ। তবে কেন্দ্রীয় কমিটির নেতারা বলছেন শৃঙ্খলাভঙ্গের দায়ে গঠনতন্ত্র অনুযায়ী মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরোটা বিষয় অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত, এখানে অন্য কোনো কারণ খোঁজা উদ্দেশ্য প্রণোদিত। সূত্রটি আরও জানায়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নানা ইস্যুতে দীর্ঘদিন মতভেদে চলে আসছে মঞ্জুরুল আহসান খানের। গত 17 ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি সিপিবির বর্তমান নেতৃত্বকে সরিয়ে দিতে রিকুইজির স্বর্ণ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন বলে জানান। একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা কর্মসূচিতে লোকসমাগমে ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তিনি। এরপর 26 ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি জরুরি সভা ডেকে মঞ্জুরুল হাসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। নানা কারণে আগেও মঞ্জু 5 বার দল থেকে বরখাস্ত হয়েছেন। স্কুলে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হতে পারেন ডিপ্লোমা প্রকৌশলীরা, বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। স্কুল পর্যায়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক সংকট মেটাতে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মিলনায়তনে সংগঠনের জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক সংকট নিরসনে ডিপ্লোমা প্রকৌশলীদের কাজে লাগাতে এবং বর্তমান কারিকুলামে যে শিক্ষা দর্শন অ্যাক্টিভিটি বেস লার্নিং, সেখানে যদি ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়াতে পারা যায় তাহলে ভালো হবে। যেহেতু আমাদের চাহিদা আছে ডিপ্লোমা প্রকৌশলীরা শিক্ষক হিসেবে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে আসতে পারেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের নতুন কারিকুলাম অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের অনেক শিক্ষক প্রয়োজন। শিক্ষকের সেই যোগ্যতার জায়গা আমাদের যে এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পাশ করে রয়েছেন, বিদ্যালয়ের পর্যায়ে গণিত ও বিজ্ঞান তাদের প্রায় সবার পড়ানোর মতো যোগ্যতা রয়েছে। আমরা মনে করছি 60,000 মতো গণিত ও বিজ্ঞানের শিক্ষকের অভাব রয়েছে, সেখানে আমাদের ডিপ্লোমা পাশ করা ইঞ্জিনিয়ারদের সেখানে নিয়োজিত করতে পারি বিশেষভাবে, তাহলে আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো, সেটা আমাদের বিশেষ বিবেচনায় রয়েছে। পাকুন্দিয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মেহেদি হাসান ও আতিকুর রহমান ওরফে মাহিনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ। সকালে প্রেসে বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানান কিশোরগঞ্জ র্যাপ ক্যাম্প। গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি এলাকার মোহাম্মদ মাসুমের ছেলে মেহেদি হাসান ও একই উপজেলার
তারাকান্দি এলাকার মুখলেস মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে মাহেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, চলতি বছরের 27 জানুয়ারি বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশা করে উপজেলার তারাকান্দি বাজারে ঘুরতে যান দুই বন্ধুসহ ওই তরুণী। সেখানে যাওয়ার পর অটোরিকশা আটকে কয়েকজন যুবক তাদের তারাকান্দি ফাজিল মাদ্রাসার মাঠে নিয়ে যান। পরে 10,000 টাকা মুক্তিপণ দাবি করেন তাদের কাছে। এ সময় ভয় দেখিয়ে মাদ্রাসার মাঠের পাশে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন ভিকটিমকে। জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা। জেলা জাজিরা উপজেলা আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মন্টু ব্যাপারী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রাতে 10:30টার দিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে এদিনের সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের শাকিম আলী মাধবর কান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত রাসেল মাহমুদ ওরফে মন্টু ব্যাপারী ওই গ্রামের মৃত আরশেদ আলী ব্যাপারীর ছেলে। ওসি হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মন্টু ব্যাপারীর সঙ্গে ইমদাদ মাতব্বরের স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শত্রুতা চলে আসছিল। সন্ধ্যায় একটি দাওয়াতে খেয়ে জৈনিক মালিক মাধবরের বাড়ির সামনে দিয়ে ফিরছিলেন মন্টু ব্যাপারী। এ সময় ইমদাদ মাতব্বর ও সালাম ব্যাপারীর নেতৃত্বে 20-25 লোক মন্টু ব্যাপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় মন্টুর সঙ্গে থাকা বাবু ব্যাপারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মন্টুকে উদ্ধার করে জাজিরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুশানমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার পার্টির আত্মপ্রকাশ। গণতান্ত্রিক সংস্কার পদ্ধতিতে সুশানমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছেন গণতান্ত্রিক সংস্কার পার্টি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক সংস্কার পার্টির ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসমন্বয়ক মেজর আমিন আহমেদ আফসারি। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সমস্যা উত্তরণ নিরিখে একটি মানবিক গণতান্ত্রিক সংস্কারমুখী আধুনিক সময় উপযোগী ও গতানুগতিক রাজনৈতিক চিন্তা ভাবনা ও প্রথাকে অতিক্রম করে ভিন্নমাত্রার একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলাম। আমরা অঙ্গীকার করেছি যে সব মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদের প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, সেই সব আদর্শ এই দলের মূলনীতি হবে। তিনি আরো বলেন, আমাদের দলের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক সংস্কার পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, সেখানে সব নাগরিকের জন্য আইনের সেবার নিশ্চয়তা, সম্প্রসারিত মৌলিক চাহিদা, মানবাধিকার, ভোটাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা হবে। মানুষই অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে বললেন বলো। বরিশালে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই সরকারের বিরুদ্ধে ছিল, সামনের দিনগুলোতে তারা এ অবস্থানে থাকবে। অচিরেই শুরু হবে অবৈধ সরকারের বিরুদ্ধে 62 দলের আন্দোলন। সে আন্দোলনের শুভ সূচনা হবে বরিশাল থেকে। বিকেলে বরিশাল নগরের একটি রেস্তোরাঁয় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে বুলু বরিশালে সদর উপজেলার চলমান চরমোনাই মাহফিলে অংশ, সেখানে তিনি চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। বুলু বলেন, মানুষই অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে, তার প্রমাণ 7 জানুয়ারির নির্বাচন। আমরা জনগণকে ভোট বর্জনের আহ্বান করেছিলাম, সেটা এদেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে প্রমাণ করেছেন। মানুষই অবৈধ সরকারকে চায় না। তিনি বলেন, আমরা সারা দেশে অহিংস আন্দোলন করেছিলাম, কিন্তু আন্দোলন বন্ধ করতে গত বছরের 28 অক্টোবর 27,000 নেতাকর্মীর বিরুদ্ধে সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের উদ্দেশ্য সব বলতে চাই, হামলা মামলা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। সবাই আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাবেক নগর বিএনপি নেতা আক্তার হোসেন মেবুল প্রমুখ। 50,000 টন পেঁয়াজ আসছে ভারত থেকে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ আসবে এই সপ্তাহে। এতে বাজারে নিয়ন্ত্রণে থাকবে পেঁয়াজের দাম। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে 50,000 টন পেঁয়াজ পাঠানোর বিষয়ে চিঠি ইস্যু করতে তিনি নির্দেশ দিয়েছেন। সেই চিঠি তারা হাতে পেয়েছেন গত শুক্রবার। চলতি সপ্তাহ থেকে এ পেঁয়াজ আসবে বলে জানা যায়। বাংলাদেশের বছরে পেঁয়াজের চাহিদা 25 লাখ টনেরও বেশি। গত অর্থবছরে উৎপাদন হয়েছে 37 লাখ টনের মতো। তবে খেত থেকে তুলে সংরক্ষণ করা পর্যন্ত প্রায় 40% পেঁয়াজ নষ্ট হয়। ফলে প্রতিবছর 10 থেকে 12 লাখ টন আমদানি করতে হয়, যার 90% বেশি আসে ভারত থেকে। হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের। হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন দেশটির শীর্ষ গ্যাং লিডার। বারবিকিউ নামে পরিচিত ওই গ্যাং লিডারের নাম জিমি চেরিজিয়ার। তিনি সতর্ক করে বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী এরিয়াল হেনরিকে ক্ষমতাচ্যুত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছেন। দেশটির রাজধানী প্রোর্ট অ প্রিন্সে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। শহরটি বেশ কয়েকটি স্থানে বন্দুকযুদ্ধের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রাজধানীতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শিশুদের স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে বলেছে জিএমই চেরিজিয়ার। একটি সংবাদ সম্মেলনে এই গ্যাং নেতা বলেছিলেন, যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন চলবে, আমরা এরিয়াল হেনরির সঙ্গে লড়াই চালিয়ে যাব, ক্ষতি এড়াতে শিশুদের বাড়িতে রাখুন। হাইতির রাজধানী কিছু এলাকায় বাড়ি বন্দুকযুদ্ধের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। রাস্তায় পুরা বাস ও পুড়ে যাওয়া ব্যারিকেডগুলো পড়ে রয়েছে। বাতাসে আগুনের ঘন কালো ধোঁয়ার কারণে সহিংসতার আশেপাশের এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে পালিয়েছে।